ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কুইস্ট। আজ আমরা এই ভিডিওতে ভূগোলের বেশ কিছু প্রশ্ন চিত্রসহ বুঝে নেওয়ার চেষ্টা করব, যাতে প্রশ্নগুলো মেমোরাইজ করতে সুবিধা হয়। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি আরও অন্য প্রশ্নগুলো বোঝানোর চেষ্টা করব। আজকের যে প্রথম প্রশ্ন সেটি হলো, ম্যাকুই ঝোপ কোন দেশে দেখা যায়? প্রধানত ম্যাকুই হলো একটি ভূমধ্যসাগরীয় ঝোপ, অর্থাৎ ভূমধ্যসাগরীয় অঞ্চলে এই ম্যাকুই ঝোপ দেখা যায়। এটি হলো ভূমধ্যসাগরীয় অঞ্চল, এই অঞ্চলটি হলো ভূমধ্যসাগরীয় অঞ্চল। এই অঞ্চলটাকে বলে ভূমধ্যসাগরীয় কারণ এই অঞ্চলের যে জলবায়ু সেটি কিন্তু মেডিটেরিয়ান ক্লাইমেট বলা হয়ে থাকে। আর এই জলবায়ু অঞ্চলে বিভিন্ন ধরনের ঝোপ দেখা যায়। এই ঝোপের মধ্যেই যে ঝোপটি আমি ম্যাকুই বললাম, এই ম্যাকুইটি দেখা যায় ফ্রান্সে। এই ফ্রান্স রয়েছে এখানে, এই ফ্রান্সে, এটি হচ্ছে ফ্রান্স। এই ফ্রান্সে দেখা যায় ম্যাকুই ঝোপ। এবং এই ফ্রান্সের নিচে আরেকটি দেশ রয়েছে, ইটালি বা ইতালি। এই ইতালিতে এই ভূমধ্যসাগরীয় জলবায়ুর একটি ঝোপ দেখা যায়, সেটির নাম ম্যাকিয়া। এই নামগুলো কিন্তু মোটামুটি একই। ফ্রান্সে দেখা যায় ম্যাকুই, ইতালিতে দেখা যায় ম্যাকুয়া। আর যে সমস্ত ক্যালিফোর্নিয়া দেশ রয়েছে, ক্যালিফোর্নিয়া যে প্রদেশ রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের, এখানে এই ক্যালিফোর্নিয়াতে রয়েছে কিন্তু চ্যাপারাল। এই চ্যাপারাল ক্যালিফোর্নিয়ার একটি ঝোপ। এই নামগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে ফ্রিকোয়েন্টলি এসে থাকে। এবং এছাড়াও যে অস্ট্রেলিয়ায় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে যে ঝোপ দেখা যায় সেটিকে বলা হচ্ছে, এখানে হচ্ছে অস্ট্রেলিয়া, এই অস্ট্রেলিয়ায় যে ঝোপটি দেখা যায় সেটি হচ্ছে ম্যাল। নামগুলো খুব ইম্পর্টেন্ট নাম, যেটি বললাম ফ্রান্সে ম্যাকুই, ইতালিতে রয়েছে ম্যাকিয়া, এবং ক্যালিফোর্নিয়াতে রয়েছে যেটি বললাম সেটি হচ্ছে ম্যাল, এবং ফিনবসে যেটি রয়েছে সেটি কিন্তু দক্ষিণ আমেরিকার ফিনবস। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্নে কী রয়েছে সেটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন, ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশনের মতে ভারতের জিডিপি কততম? অর্থাৎ পৃথিবীতে যে সমস্ত মোটামুটি 201টি মতো দেশ রয়েছে, তো বিভিন্ন স্থানে বিভিন্ন রয়েছে, ডেটাটি কমপ্লিটলি যে সঠিক সেটি নয়। ইউএন এর মতে, ইউনাইটেড নেশনের মতে ভারতের জিডিপি কততম? ভারতের জিডিপি কততম? এই ইউএন এর মতে ভারতের জিডিপি কিন্তু সিক্সথ, অর্থাৎ ছয়তম। ভারতের যে জিডিপি সেটি হচ্ছে ছয়তম। সবথেকে প্রথমে যে রয়েছে সেটি হলো কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা যুক্তরাষ্ট্রের জিডিপি সবথেকে প্রথমে রয়েছে, এবং তারপরে যে সমস্ত দেশগুলো রয়েছে সেটি আমরা দেখে নেব পরপর, তাহলে পরবর্তীতে প্রশ্ন আসলে সুবিধাতে আমরা করে দিই। এই ইউএস এর পরে রয়েছে কিন্তু চীন, তারপরে রয়েছে জাপান, তারপরে রয়েছে জার্মানি, এবং তারপরে রয়েছে ইউনাইটেড কিংডম, এবং ছ নম্বরে রয়েছে ইন্ডিয়া। ঠিক আছে, এটি হলো ইউএন এর মতে ভারতের জিডিপির স্থান। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, ওপেক, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, ওপেক এর সদর দপ্তর কোথায়? ওপেক এর পুরোনাম আগে আমাদের জানতে হবে। ওপেক এর পুরোনাম অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। এই ওপেক তৈরি হয়েছিল 1960-এর দশকে বা 1960 সালে। এই ওপেকের সদর দপ্তর রয়েছে ভিয়েনা, অস্ট্রিয়াতে, এবং বর্তমানে এই ওপেকের সদস্য সংখ্যা রয়েছে 12টি দেশ। 12টি দেশ বর্তমানে এই ওপেকের সদস্য সংখ্যা। তার মধ্যে যে দেশগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরশাহি, আলজেরিয়া, লিবিয়া, নাইজেরিয়া, ভেনেজুয়েলা, ইন্দোনেশিয়া, আঙ্গোলা। এবং এর সদর দপ্তর রয়েছে ভিয়েনাতে, অস্ট্রিয়া। অস্ট্রিয়া হচ্ছে ইউরোপের একটি দেশ। আমি এই দেশগুলোর ম্যাপ পয়েন্টিংয়ে দেখিয়ে দিচ্ছি মোটামুটি তোমাদের বোঝার জন্য কোথায় কোথায় রয়েছে। এই যে দেখো, দেখে নাও, এইখানে রয়েছে, এটি হচ্ছে আলজেরিয়া, আফ্রিকার একটি দেশ। তারপরে রয়েছে লিবিয়া, যেটি বললাম আলজেরিয়া রয়েছে, লিবিয়া রয়েছে, তারপরে নাইজেরিয়া। নাইজেরিয়া কোথায়? এখানে হচ্ছে নাইজেরিয়া রয়েছে, এখানে, এখানে রয়েছে নাইজেরিয়া। ঠিক আছে, এটা হচ্ছে নাইজেরিয়া, এটা হচ্ছে আফ্রিকার এই 3টি দেশ রয়েছে। এছাড়াও যে দেশগুলো রয়েছে সেটা হচ্ছে ভেনেজুয়েলা, ভেনেজুয়েলা উত্তর আমেরিকার, এখানে রয়েছে ভেনেজুয়েলা, এখানে রয়েছে উত্তর দক্ষিণ আমেরিকার একটি দেশ, সেটি হচ্ছে ভেনেজুয়েলা। এই আফ্রিকার 3টি রয়েছে, দক্ষিণ আমেরিকার 1টি, ভেনেজুয়েলা রয়েছে। এছাড়াও যে দেশগুলো রয়েছে সেগুলো হচ্ছে মধ্য এশিয়ার দেশ, সেগুলো হচ্ছে সৌদি আরব, সৌদি আরব রয়েছে ওপরের দিকে, এটি হচ্ছে সৌদি আরব, এই যে সৌদি আরব, তার পাশে রয়েছে ইরাক, এই যে এর ওপরে রয়েছে, এই যে ইরাক দেখতে পাচ্ছ, এটা ইরাক, তার পাশে রয়েছে ইরান, সৌদি আরব, ইরাক, ইরান রয়েছে, কুয়েত রয়েছে, কুয়েত ছোটো এখানে দেখতে পাওয়া যাচ্ছে না, এখানে রয়েছে কুয়েত, তারপরে হচ্ছে ইউএই, ঠিক আছে, তারপরে ইন্দোনেশিয়া যেটা বললাম, এই যে ইন্দোনেশিয়া সবথেকে বড় পৃথিবীর আর্কিপিলাগো,
সব থেকে বড় আর্কিপেলাগ হচ্ছে এই ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়াও এই ওপেকের একটি সদস্য, অর্থাৎ 12টি দেশ রয়েছে, আর এর সদস্য দপ্তর যেটি বললাম সেটি হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনাতে। এই এখানে এই সব স্থানে রয়েছে অস্ট্রিয়াটি। ম্যাপটি খুব ছোট হয়, এখানে বোঝা যাচ্ছে না দেশটি কোথায় রয়েছে। তার পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, ইকোলজিক্যাল নিচ এর ধারণা কে দেন? ইকোলজিক্যাল নিচের ধারণা দেন চার্লস এলটন। এখানে বলে রাখি, চার্লস এলটন যে আমাদের পিরামিড, খাদ্য পিরামিডের রয়েছে, খাদ্য পিরামিডের যে ধারণা সেটাও কিন্তু চার্লস এলটন সর্বপ্রথম দিয়েছিলেন। চার্লস এলটন যে শক্তি পিরামিড, খাদ্য পিরামিড, তারপরে যে জীবভর পিরামিড, এই সমস্ত বিষয়ের ধারণা দেন, তার সঙ্গে কিন্তু ইকোলজিক্যাল নিচের ধারণা দেন। আমাদের বুঝতে হবে ইকোলজিক্যাল নিচটা কী। জীব যে স্থান থেকে খাদ্য সংগ্রহ করে সেই স্থানকেই সেই জীবের ইকোলজিক্যাল নিচ বলে। যেমন মৌমাছি ফুল থেকে খাদ্য সংগ্রহ করে, সেক্ষেত্রে মৌমাছির ইকোলজিক্যাল নিচটি হবে কিন্তু ফুল। তার পরবর্তী প্রশ্ন দেখব আমরা, জাপান স্রোতের অপর নাম কী? এই জাপান স্রোতের অপর নাম কুরোশিও স্রোত। খুব ইম্পর্টেন্ট, কুরোশিও স্রোত, জাপান স্রোতের অপর নাম কুরোশিও স্রোত। আমি ম্যাপে চলে যাচ্ছি, ম্যাপে দেখিয়ে দিচ্ছি, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি জাপান কোথায় রয়েছে, সেখানে আমি দেখিয়ে দিচ্ছি। জাপান রয়েছে, এটি হচ্ছে জাপান, এই জাপান রয়েছে, এটি হচ্ছে জাপান। এই জাপানের যে জাপানি স্রোত সেটি জাপানের পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু কুরোশিও স্রোত নামে পরিচিত হয়। এই জাপানের নিচে রয়েছে 0°, অনেক নিচে রয়েছে এই, এটি এটি মনে করো 0°, এটি 0° ল্যাটিটিউড। এই অঞ্চল দিয়ে উষ্ণ উপসাগরীয় স্রোত বা উষ্ণ নিরক্ষীয় স্রোত এই ওপর দিকে প্রবাহিত হয় এবং জাপানের পাশ দিয়ে যখন যায় সেটির নাম হয়ে যায় জাপান স্রোত বা কুরুশীয় স্রোত। এবং এই জাপান স্রোত এবং কুরুশীয় স্রোত এই কামচাটকা, এই কামচাটকার যে উপদ্বীপ রয়েছে কামচাটকা দ্বীপের এই অঞ্চল থেকে বেরিং স্রোতটি এসে এই অঞ্চলে মিশ্রিত হয়, এবং এই অঞ্চলে মিশ্রিত হওয়ার ফলে এই কামচাটকা স্রোতটি কী হয়, শীতল হয়, এবং এই যে নিচের স্রোতটি বা নিরক্ষীয় স্রোতটি উষ্ণ হয়। এই দুটো স্রোত এই এই স্থানে মিলিত হয়, এবং এই স্থানে মিলিত হয়ে যে এখানে মাছের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করে, সেজন্য কিন্তু এই জাপানের এই অঞ্চলটিতে মাছ চাষ খুব ভালো হয়। আমি জাপান সম্পর্কে কিছুটা বলে দিচ্ছি। জাপানের প্রধান চারটি দ্বীপ নিয়ে গঠিত, বড় বড় চারটি দ্বীপ নিয়ে গঠিত। প্রথমে কিন্তু রয়েছে হোকাইডো, হুনশু, কিশুশু, তারপরে এখানে কিন্তু চারটি প্রধান দ্বীপ নিয়ে গঠিত হয়েছে, ঠিক আছে। জাপানটি চারটি প্রধান দ্বীপ নিয়ে গঠিত হয়েছে, যেগুলো বললাম এই চারটি দ্বীপ নিয়ে প্রধান জাপান গঠিত হয়েছে। জাপানের প্রায় সমস্ত অঞ্চলই কিন্তু পার্বত্য অঞ্চল, এর ফলে এই অঞ্চলে কৃষিকাজের জন্য কিন্তু জায়গা বা স্থান কিন্তু খুবই কম, কৃষিকাজ করা যায় না বললেই চলে। তো পরবর্তী আমরা প্রশ্ন দেখব, প্রশ্ন কী রয়েছে, কালো বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? কালো বিপ্লব যুক্ত খনিজ দ্রব্যের সঙ্গে, অর্থাৎ খনিজ দ্রব্য উত্তোলনের সঙ্গে যে সমস্ত শ্রমিক যুক্ত তাদেরকে কালো বিপ্লবের সঙ্গে যুক্ত ধরে নেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম ইউরেনিয়াম খনি কোথায় রয়েছে? ভারতের বৃহত্তম ইউরেনিয়াম খনি রয়েছে যাদুগোড়াতে। যাদুগোড়াতে ভারতের বৃহত্তম ইউরেনিয়াম খনি, যেটি কিন্তু আমাদের যে পারমাণবিক শক্তি, এই পারমাণবিক শক্তির প্রধান আকরিক বা প্রধান যে ওর সেটি কিন্তু ইউরেনিয়াম ওর। এই ইউরেনিয়াম ওর থেকে কিন্তু পারমাণবিক শক্তি উৎপন্ন করা হয়।